আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই টেম্পারেচার কন্ট্রোলার টিপ সেট আপ করতে হয় একদম ইজি প্রসেসে অর্থাৎ আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই এই ডিভাইসটি অর্থাৎ এই কন্ট্রোলারটি সেট আপ করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এটা মূলত একটি টেম্পারেচার কন্ট্রোলার এর মডেল নাম্বার হচ্ছে এইচ এক্স ডাব্লু থ্রি জিরো জিরো ওয়ান এই মডেলের আমাদের টেম্পারেচার কন্ট্রোলারটি ব্যাপকভাবে ইনকিউবেটারে ব্যবহার হচ্ছে এখানে আমরা দেখতে পাবো যে দুইটি বাটন রয়েছে একটি ডাউন বাটন এই ডান পাশেরটা দেখবেন নিজ দিকে তীর চিহ্ন দেওয়া এটা হচ্ছে ডাউন বাটন এবং বাম পাশেরটা উপর দিকে তীর চিহ্ন দেওয়া এটা হচ্ছে আপ বাটন এবং এখানে একটি সেভেন সিগমেন্ট ডিসপ্লে দেওয়া আছে যার ডিজিট সংখ্যা রয়েছে তিনটি এবং আমাদের নিচ দিকে দেখবেন যে চারটি তার রয়েছে একটা হচ্ছে রেড ব্ল্যাক এবং এই পাশে দুইটি হচ্ছে ইয়েলো এবং ব্ল্যাক আমরা এই পাশ দিয়ে দুইশো বিশ ভোট সরাসরি ইনপুট দেব। এবং এই পাশ দিয়ে আমরা সরাসরি দুইশো বিশ ভোট আউটপুট পাবো এবং এখানে যে লম্বা তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সরটি লাগানো এখানে এই সেন্সারি সেন্স নিয়ে জাস্ট আমাদের এখানে এই কন্ট্রোলারকে দেয় কন্ট্রোলারটি ক্যালকুলেশন করে জাস্ট ডিসপ্লেতে প্রদর্শন করে সো যেহেতু আমাদের এটাতে দুইশো বিশ সাপ্লাই দিতে হবে এই জন্য আমি একটি কট থেকে জাস্ট দুটি তার এখানে লাগিয়ে নেব এখানে এখানে ফেজ নিউট্রালের কোনো পার্থক্য নেই এসি লাইনে জাস্ট আপনার দুইটি তার যে কোনো দুইটা তার এখানে সংযোগ দিবেন সংযোগ দেওয়ার পর ভালোভাবে টেপ দিয়ে অর্থাৎ ইলেকট্রিক টেপ দিয়ে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিতে হবে কারণ যেহেতু দুশো বিশ ভোল্ট শক করতে পারে দেখুন আমি ইনপুটের তারটি লাগিয়ে নিয়েছি এটা দিয়ে দুইশো বিশ ভোল্ট যাবে এবং এ পাশ দিয়ে আমাদের দুইশো বিশ ভোল্ট আউটপুট নেবো যার জন্য আমি একটি লাইট জ্বালাবো এখানে একটি হোল্ডার থেকে যে দুটি তার ছিল সেই দুটি তার আমি এখানে লাগিয়ে নিচ্ছি আবার বলছি এখানে কোন তো এখানে নিউট্রাল ফেজের কোনো পার্থক্য নেই আপনি যে কোনো দুইটা তার এখানে লাগিয়ে দিলেই হয়ে যাবে এখানে যেহেতু দুইশো বিশ ভোল্ট আমাদের আউটপুট আসবে যার জন্য আমি এ পাশটাও টেপ দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব ব্যাস দেখুন আমাদের লাগানো শেষ এখন আমরা এটাতে পাওয়ার দেবো এটার দিয়ে কিন্তু আমরা সরাসরি দুইশো বিশ ভোর সাপ্লাই দেবো দেখুন সাপ্লাই দেওয়া মাত্রে আমাদের এখানে একটা টেম্পারেচার দেখাচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আপনারা লাইটের কারণে দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি লাইটটা একটু কমিয়ে দিলাম এখন দেখুন পঁচিশ ডিগ্রি পঁচিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখন আমরা জাস্ট এই কন্ট্রোলারটি সেট আপ করব এই লাইটটি সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসা মাত্রই এই লাইটটি বন্ধ হয়ে যাবে সেই সেট আপটি করবো যার জন্য আমাদের এখানে যে ডাউন বাটনটি একবার পেস্ট করলে আমরা দেখতে পাবো যে সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লাইটটি বন্ধ হয়ে যাবে এখানে দেখুন সাতচল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে অর্থাৎ সাতচল্লিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস হলে লাইটটি বন্ধ হয়ে যাবে সেই সেট আপটি দেওয়া আছে কিন্তু আমরা চাচ্ছি সাঁত্রিশ ডিগ্রি সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসা মাত্র লাইটটি বন্ধ হবে যার জন্য এখানে একবার পেস্ট করা মাত্রই দেখবেন যে এটা চলে আসছে এখন আমাদের ডাউন করতে হবে এরপর চাপ দিলে চাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন যে অটোমেটিক ডাউন হবে ডাউন হতে হতে আপনারা যখন সাঁত্রিশ পয়েন্ট সাত চলে আসছে এবং এভাবে পাঁচ সেকেন্ড রেখে দেবেন অটো সেভ হয়ে যাবে পাঁচ সেকেন্ড রেখে দিলে অটো সেভ হয়ে যাবে এখন দেখুন আমাদের কত ডিগ্রি সেলসিয়াসে সেভ হয়েছে সেটি দেখার জন্য আবার এখানে এক একটা পেস্ট করব দেখুন সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রিতে কিন্তু সেভ হয়ে গেছে এবং এখন আমাদের কিন্তু সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছালে আমাদের লাইটটা বন্ধ হয়ে যাবে এখন আমাদের যে সেট দিতে হবে সেটা হচ্ছে সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লাইটটি অটো জ্বলে উঠবে সেই সেট দিতে হবে দেখুন আমরা যদি এখানে একটি আপ বাটনে একটি পেস্ট করি তাহলে আমরা দেখতে পাবো তেইশ পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লাইটটি অটো অন হবে কিন্তু আমরা চাচ্ছি যে সাঁত্রিশ পয়েন্ট চার ডিগ্রি বা সাঁত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসা মাত্রই লাইটটি জ্বলে উঠবে যার জন্য আমাদের এখানে একটি পেস্ট করতে হবে পেস্ট করে যেহেতু বৃদ্ধি করতে হবে দেখুন তেইশ ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে যার জন্য এখানে একটি পেস্ট করে আমরা যদি আবার চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখুন তাপমাত্রাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রাটি সেট আপ করে নিতে হবে সাঁত্রিশ পয়েন্ট সাত পাঁচ চার তিন দেখুন সাঁত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াসে এভাবে রেখে দিলে অটো সেভ হয়ে যাবে সো দেখুন আমাদের কম এটা সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে আমরা এটা জাস্ট একটু যদি সামারি দেখি এখানে হচ্ছে আমাদের লাইটটি ঝুলে উঠবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্ন মানে নিচে নামলে এখানে আছে সাঁত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নামলে লাইটটি জ্বলে উঠবে এবং সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পৌঁছানো মাত্রে লাইটটি অফ হয়ে যাবে এই সেট আমরা দিয়ে দিলাম সো এখন আমি জাস্ট এই লাইটটি যদি লাগিয়ে দিই আপনারা বুঝতে পারবেন এখন দেখুন চব্বিশ পয়েন্ট আট আছে চব্বিশ পয়েন্ট নয় বৃদ্ধি পাচ্ছে লাইটটির কারণে এর মানে হচ্ছে আমাদের সাঁত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আছে যার জন্য আমাদের লাইটটি কিন্তু জ্বলে উঠছে এখন আমি জাস্ট এই সেন্সরটি লাইটের কাছে ধরে জানা দ্রুত টেম্পারেচারটা চেঞ্জ হয় এবং চেঞ্জ হচ্ছে বত্রিশ তেত্রিশ আটত্রিশ চৌত্রিশ লাইটের পাশে ধরছি এই জন্য কিন্তু দ্রুত টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে দেখতে পাবেন সাঁত্রিশে সাঁত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়া মাত্রই লাইটটি বন্ধ হয়ে যাবে দেখুন সাঁত্রিশ পয়েন্ট সাত আটত্রিশে চলে গেছে কারণ টেম্পারেচারটা লাইটের কাছে ধরছি সেন্সরটা এখন আমাদের লাইটটি যেহেতু বন্ধ সেই জন্য আমাদের টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে সেন্সরটার পাশে কিন্তু ঝরছি দেখুন কমছে যখন সাঁত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি নিচে নামবে তখন এই লাইটটি চালো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আবার আমাদের টেম্পারেচারটা বৃদ্ধি পাবে দেখুন বন্ধ হয়ে গেল সাঁত্রিশ পয়েন্ট সাতের উপরে গেছে এখন আবার টেম্পারেচারটি নিমের নিচে নামবে সো বুঝতেই পারলেন যে এটা কিভাবে কাজ করে এবং কীভাবে সেট করতে হয় এরপরও যদি আপনারা না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন